আপনাদের গাড়ি ভাড়ার টাকাটা যদি অ্যাডভান্স করে তাহলে মনে করেন আমরা বাকি টাকা পৌঁছে দিয়ে নিয়ে আসবো, টাকাটা নিয়ে আসবে। জি, আসলে অনেকে মনে করেন যে গাড়ি ভাড়ার টাকাটা নিয়ে কিন্তু টাকাটা মারি দিচ্ছে, যাদের খামার নাই, যারা প্রকৃত খামায় তারা তো মনে করেন আপনার এই 2-4-5 হাজার টাকা মারি দেবে না। তো আগে যারা প্রকৃত খামায় তাদেরকে চিনতে হবে, চিনার পরে দেখে শুনে বায়না দিয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন? আমি ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে, এসে তো মাশাআল্লাহ আবারও বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি। জি জি। তো শুরুতে পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম জিয়াউর রহমান জীবন, আমার হচ্ছে বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরুণকোলাহাটের পূর্ব পাশে, আমার খামারে বাসা একসঙ্গে। আচ্ছা, আপনি তো মূলত ষাঁড় বাচ্চা বকনা বাচ্চা কেনা বেচা করে থাকেন মূলত? জি জি। শাহিয়াল, গির, হরিয়ানা এই ধরনের? জি জি, মানে আনকমন যেগুলো ইন্ডিয়ান বাচ্চা যেগুলো আছে ওই ইন্ডিয়ান কালেকশনগুলো আমার কাছে বেশি থাকে। আচ্ছা আচ্ছা। তো আজকে কি ধরনের গরুগুলো দেখাবেন? আজকে আমি খুবই কোয়ালিটি ফুল 5-4টা ষাঁড় বাচ্চা দেখাবো লটের, আর একটা হচ্ছে আপনার বকন বাচ্চা দেখাবো হাই কোয়ালিটির, সবগুলো আপনার শাহিয়ালের থাকবে, কালার কোয়ালিটি এগুলো দর্শকরা যাচাই বাছাই করে নেবে। আচ্ছা, তো মোট 5টা বাচ্চা দেখানো? জি, 5টা বাচ্চা। কিছু সুযোগ সুবিধাও তো দিয়ে থাকেন আপনারা? হ্যাঁ, সব ধরনের সুযোগ সুবিধা আছে। আসলে অনেকে অনেক রকম কন্ডিশনের মাধ্যমে নিতে চায়, ঠিক আছে, অনেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চায়, তো সব রকম সুযোগ সুবিধার মাধ্যমে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে? জি, ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে। আচ্ছা, তো গরুগুলো আগে একটু দেখাই। চলেন দেখান। সিরিয়ালে প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা আপনার 100 ব্রিডের শাহিওয়াল ষাঁড় বাচ্চা। 100 ব্রিডের শাহিওয়াল ষাঁড় বাচ্চা। বাচ্চার মাথাটা দেখেন কত ছোট মাথা, ঠিক আছে, আপনার গলার কম্বলটা দেখেন কত মোটা এবং কত ঝুলানো কম্বলটা। হ্যাঁ, কম্বলটা আপনার থুতনির থেকে শুরু একদম নাভি পর্যন্ত চলে আসে কম্বলটা। বয়সটা কেমন এটার? এটা হচ্ছে 7.5 মাস বয়স আছে। 7.5 মাস বয়স। নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা বাচ্চা। বাচ্চার বডিটা দেখেন যে বাচ্চার বয়স হবে, বডিটা কতটা উষার বডিটা, মানে অনেক বড়, এগুলো আসলে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। দামটা কেমন রাখছেন? এটা আপনার হচ্ছে আমি 4টা লট রাখছি। 4টা লট? জি, 4টা লট করছি। তার মানে এটা 4টা লটের প্রথমটা? জি, 4টা লটের এটা প্রথমটা। তো পরবর্তী গরুটা আমরা দর্শক দেখে, চলেন দেখা। পরবর্তী 2 নম্বর গরুটা দেখতে পাচ্ছি আমরা, এটাও একটা আপনার 100 ব্রিডের শাহিওয়াল ষাঁড় বাচ্চা। বাচ্চার মাথাটা দেখেন কতটা ছোটো মাথা, এবং কম্বলটা দেখেন কত মোটা কম্বল এবং ঝোলানো, দড়ির কারণে আসলে বোঝা যাচ্ছে না, এগুলো ছাড়ি দিয়ে দেখাতে পারলে দর্শক আরো ভালোভাবে বুঝতে পারে বাচ্চার মাথাটা। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, কালারটা দেখেন একদম কালার কোয়ালিটি একদম চকচকে লাল কালার, এটা মানে একদম রক্ত যাওয়ার মতো কালার। কালারগুলো ভালো করে জি। আর দেখেন চুটটা, দেখেন বাচ্চার বয়স হবে চুটটা, মাশাআল্লাহ খুব সুন্দর চুট আসছে মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছিলেন বয়সটা এটার? 7.5 মাস। পরবর্তী 3 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা একটা আপনার 100 ব্রিডের শাহিওয়াল ষাঁড় বাচ্চা। বাচ্চার আপনার কোয়ালিটি দেখেন, মাথাটা কতটা ছোট, আর গলার কম্বলটা আসলে বোঝা যাচ্ছে না যে দড়ি বাঁধা আছে, ঠিক আছে, এটা দড়িটা টাইট করে বাঁধা আছে, যার কারণে বোঝা যাচ্ছে না। আপনার নাভিটা দেখেন, বাচ্চার নাভিটা কত সুন্দর আসছে দর্শক, নাভিটা আপনারা দেখতে পাচ্ছেন। আর বাচ্চার বয়স হিসাবে দেখেন মাজাটা, দেখেন কত সুন্দর মাজা আসছে বাচ্চার বয়স হিসাবে। মাজাটাও তো ভালো আসছে। জি জি। দুই সাইড থেকে দর্শকদেরকে দেখেন, দেখেন দুই সাইড থেকে দেখেন, আসলে বাচ্চা খুব অল স্কোয়ার বাচ্চা। আপনি আমার বাচ্চাকে কোনো কাটা ছিড়া কোনো রকম দাগ পাবেন না, ঠিক আছে, আর বাচ্চাগুলো সব স্কোয়ার বাচ্চা থাকবে। তো এটা দেখলাম সিরিয়ালের 3 নম্বর। জি, সিরিয়ালের 3 নম্বর বাচ্চাটা। তো 4 নম্বরটা দেখাই। চলেন দেখান। 4 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটাও একটা আপনার 100 ব্রিডের শাহিওয়ালের ষাঁড় বাচ্চা। আপনার এটার মাথাটা দেখেন কতটা ছোট মাথা, মানে আমার কাছে যে বাচ্চাগুলো দেখবেন আমি কোয়ালিটি ছাড়া কোনো বাচ্চা কালেকশন করি। মাশাআল্লাহ, খুবই ভালো কোয়ালিটি। জি, আপনার কম্বলটা দেখেন, কম্বলটা দড়ির কারণে বোঝা যাচ্ছে না, আর নাভিটা দেখেন একদম থুতনি থেকে শুরু করে নাভি পর্যন্ত চলে আসছে কম্বলটা। এটার বয়সটা? এটার বয়স আপনার হচ্ছে 7.5 মাসের একটু বেশি আছে এটার। এটা লটের 4 নম্বর? জি, এটা লটের 4 নম্বর বাচ্চাটা। মাশাআল্লাহ, কারোর থেকে কেউ কম না? না, কারোর থেকেও কম না। আপনার এই 4টা আপনার একটা লট করছিলাম এটা। তো 4টা বাচ্চা যদি একসাথে কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? একসঙ্গে নিলে প্রায় 56,000 টাকা রেট পড়বে। 56,000 টাকা পার? জি, একেবারে সীমিত দাম, মানে এই দামে এই কোয়ালিটির বাচ্চা আমার মনে হয় না যে কেউ দিতে পারবে। একদম।
তো পরবর্তীতে আরেকটা মানে বকন এটা না জি এটা আপনার একটা শাইওয়ালের 100 শাইওয়ালের একটা বকন বাচ্চা মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা জি এটা আপনার একটা মুন্ডি বকন হবে কিন্তু আপনার শাইওয়ালের মাথাটা দেখেন একদম বাগানো বাহামার মতো একটা ভাজ আছে সিংহের কোনো অস্তিত্বই নেই আর সিংহের কোনো অস্তিত্ব না সিং থাকলে আসলে মাথার গেটআপটা একটা অন্যরকম হ্যাঁ আর এটা দেখেন আপনার মাথাটা একদম মুন্ডির যে ভাজটা আছে এই ভাজে আছে মাথাটা বয়সটা কেমন এটার এটার বয়স আছে 8.5 মাস প্লাস 8.5 মাস প্লাস হ্যাঁ বাচ্চার গলার কম্বলটা দেখেন কত কতটা মোটা কম্বল এবং কত ঝুলানো কম্বল মাশাআল্লাহ খুবই ভালো একটা বাচ্চা আর শায়ালের দেখেন আপনাদের নাভিটাও আসছে ঠিক আছে বকন বাচ্চার নাভিটা আসছে মাশাআল্লাহ এটার দামটা কেমন রাখছেন আপনারা এটার দাম পড়বে আপনাদের 65000 টাকা এটার দামটা পড়বে 65000 টাকা জি দরদাম করা যাবে যেখানে দরদামের জায়গা আছে হালকা কিছু দরদাম করে নিতে পারবে এটা আচ্ছা আচ্ছা তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন জি আজকে 5টায় থাকবে আর 5টায় দেখাবেন জি যোগাযোগটা যোগাযোগের মাধ্যমে আর ফোন নাম্বার 017-53-13-0260 এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো সময় আমার সঙ্গে কথা বলে বা ভিডিও কলের মাধ্যমে রাত দিন না 24 ঘন্টা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে দর্শকের উদ্দেশ্যে একটা কথা দর্শকের আসলে কম খোঁজে ঠিক আছে যে কম আপনাকে দেবে কোথা থেকে আমি কিন্তু লাভ ছাড়া আপনাকে দিব না যে একটা বাচ্চা 50000 টাকা আপনাকে দিচ্ছি গাড়ি ভাড়া সহ তাহলে অবশ্যই বাচ্চাটা আমার আরও কমে কেনা আছে বা আমার লাভ আছে আমার 2000 টাকা লাভ না হলে তো আমি বিক্রি করবো না এটা সবাই লাভ ছাড়া কেউ লাভ ছাড়া কেউ বিক্রি করবে না দর্শকে কমন সেন্সে নিতে হবে ঠিক আছে এটা এটা বুঝতে হবে যে আসলে আমার গরুর ভিতরে কিন্তু আমাকে মানে ফ্রি করে দিচ্ছে তো যার কারণে যেখান থেকে নেবেন অবশ্যই নিজে আসে সহযোগিনে দেখে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যে পৌঁছে দিচ্ছেন সিস্টেমটা কীভাবে পৌঁছে দেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের গাড়ি ভাড়ার টাকাটা যদি অ্যাডভান্স করে তাহলে মনে করেন আমরা বাকি টাকা পৌঁছে দিয়ে নিয়ে আসবো টাকাটা নিয়ে আসবেন জি আসলে অনেকে মনে করেন যে গাড়ি ভাড়ার টাকাটা নিয়েই কিন্তু টাকাটা মারি দিচ্ছে যাদের খামার নাই যারা প্রকৃত খামায় তারা তো মনে করেন যে আপনার এই 2-4-5 হাজার টাকা মারি দেবে না তো আগে যারা প্রকৃত খামায় তাদেরকে চিনতে হবে চিনার পরে দেখে শুনে বায়না দিয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ